নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সকলেই হয়তো জানেন যে বর্তমানে আমরা একটি বিশেষ সপ্তাহ যাপন করছি, অর্থাৎ ভারত তথা ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলের দুই বিখ্যাত মনীষী, প্রথমত বিদ্যাসাগর এবং দ্বিতীয়ত গান্ধীজি কেন্দ্রিক আমরা একটি ধারাবাহিক কতগুলি ওয়েবিনার আয়োজনের চেষ্টা করছি, এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আমরা বিভিন্ন খ্যাতনামা অধ্যাপক অধ্যাপিকাদের সাহায্য এবং সহচর্য লাভ করছি। সেরকম একটি দিন আজ। আজ আমরা বিদ্যাসাগর নিয়ে আমাদের তৃতীয় আলোচনায় অবতীর্ণ, এবং আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি আর কেউ নন, অধ্যাপক মিল্টন বিশ্বাস মহাশয়। আমি তার আগে মহাশয় সম্পর্কে বলার আগে কিছুটা আমরা নিজেদের বলছি, তবে তার আগে অবশ্যই মহাশয়কে প্রণাম, এবং মহাশয়ের অনুমতি নিয়ে আমরা আমাদের ওয়েবিনারটি চালু করছি। বিদ্যাসাগর আমাদের সবার কাছে এক অনুভূতি, বিদ্যাসাগর আমাদের আবেগ, বিদ্যাসাগর আমাদের ভালোবাসা। এই আবেগ, ভালোবাসা, অনুভূতি কি কোনো দেশ, কাল বা সীমানা বন্দী থাকতে পারে? বিদ্যাসাগর অবতীর্ণ সার্বজনীন ভাবে সবার কাছে। বিদ্যাসাগর বাঙালির কাছে এক সম্পদ স্বরূপ, কিন্তু এই বাঙালি যখন দ্বিধাবিভক্ত, এই বাঙালির কাছে যখন এক অদৃশ্য বর্ডার বা সীমানা আমাদেরকে, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা বা আমাদের এই যে ঐক্য বিধান তাকে বিভক্ত করে দেয়, তখন আমরা কি করি? বিশেষ করে আমরা যারা নতুন প্রজন্ম, তারা অনেকেই হয়তো জানি না সেই স্বাধীনতা পূর্ববর্তী অঞ্চলের কত লড়াই, কত সংগ্রাম এই বাঙালি কাঁধে কাঁধ মিলে লড়েছে, কত খারাপ অবস্থা বা খারাপ পরিস্থিতি আমরা পার করে এসেছি। বরং উল্টো একটা কথা বলতে পারি, আমরা অনেক সময় আরো একে অপরের বিরুদ্ধে বিরাগ ভজন বা একে অপরের বিরুদ্ধে হিংসা ছড়াতে ব্যস্ত থাকি। তো সেই রকম পরিস্থিতিতে আমরা আজ এই করোনাকালীন পরিস্থিতিতে যে আমাদের খারাপ দিক আছে, তার অবশ্যই তার একটা ভালো দিক আছে, যে এরকম ভাবে কোনো সীমারেখার বেড়া আমাদের মাঝে নেই, কোনো ব্যবধান আমাদের মাঝে আমাদের বিচ্ছেদ করতে পারেনি। আমরা এই ওয়েবিনার বা আন্তর্জালিক ব্যবস্থার মাধ্যমে আমরা একে অন্যের মধ্যে ভাব বিনিময় করতে উদগ্রীব হয়েছি। আর আমাদের ডাকে সাড়া দিয়েছেন বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা অধ্যাপক ডক্টর মিল্টন বিশ্বাস মহাশয়। মহাশয় বর্তমানে পোস্ট ডক রিসার্চ ফেলো, এবং একই সাথে তিনি বিভিন্ন ধরনের শিল্প নির্মাতা বা চলচ্চিত্র শিল্পীর সাথে যুক্ত, এবং একই সাথে মহাশয় আমাদের অধ্যাপনার পাশাপাশি তিনি সাহিত্যকর্ম বা সৃষ্টিকর্মের সাথেও সাবলীল ভাবে পারদর্শী। তাই এই বিষয়ে মহাশয় যে কতটা দক্ষ বা কতটা পারদর্শী তা নিয়ে আমাদের মাঝে কারোরই সন্দেহ নেই। আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের আমার আলোচনাকে আর দীর্ঘায়িত না করে আমি এক অমূল্য সম্পদ আমাদের মহাশয়ের আলোচনা শুনতে উদগ্রীব হব। মহাশয় প্রণাম, আপনি যদি আপনার আলোচনা শুরু করেন। ধন্যবাদ আপনাকে, এবং আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান পাঠচক্র সকলকে যারা আজকে আমার কথা শুনছেন, এবং সকলের উদ্দেশ্যে শুভ সন্ধ্যা বাংলাদেশ থেকে। বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো অবস্থার দিকে এগুচ্ছে এবং ভারতীয় ভালো অবস্থার দিকে এগুচ্ছে, এবং আমরা যে বাঙালি একই জাতিসত্তা, ঠিক বাঙালিরা এখন উচ্ছ্বসিত, এখন সকলেই নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, সেটি একটি ভালো দিক। করোনা মুক্ত হয়ে আমরা হয়তো আগের পৃথিবী ফিরে পাব। সকলের মঙ্গল কামনা করে আমার কথা শুরু করছি। যেটি বলা দরকার যে বিদ্যাসাগর বাংলাদেশে কিভাবে চর্চিত হয়েছে, বা কিভাবে বিদ্যাসাগর নিয়ে আমরা গবেষণা করছি, বা বিদ্যাসাগরকে কতটুকু চিনি, এই বিষয়ে আমি কথা বলবো। আমি যখন কাজ করেছি পিএইচডি প্রোগ্রামে, তখন আমার বিষয় ছিল তারাশঙ্করের ছোট গল্পে নিম্নবর্গের মানুষ। তাই আমাকে সাবাল্টার্ন স্টাডিজ এর তত্ত্বটা পড়তে হয়েছে। সাবাল্টার্ন স্টাডিজ তত্ত্ব পড়তে গিয়ে যেটা লক্ষ্য করেছি যে ঊনবিংশ শতাব্দীর যে রেনেসাঁ, সেই রেনেসাঁস নিয়ে কিন্তু সাবাল্টার্ন তাত্ত্বিকদের গবেষণার ক্ষেত্রে আলাদা একটি মূল্যায়ন রয়েছে। এবং সেখানে কিন্তু একটি কথা আমি পেয়েছিলাম পিএইচডি গবেষণার ক্ষেত্রে, 2007 সালে আমার পিএইচডি গবেষণা শেষ হয়, এবং সেই সময় আমি লক্ষ্য করলাম যে কয়েকজন তাত্ত্বিক বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা কিংবা ওই সময় ঊনবিংশ শতাব্দীতে যারা সমাজ সংস্কার করছেন কিংবা ধর্ম সংস্কারে নেমেছেন, কুসংস্কার থেকে মুক্ত করতে চাচ্ছেন, তারা আসলে কি করতে চেয়েছিলেন। তারা এই ব্রিটিশ উপনিবেশিকতার মাঝখানে বসেই আমাদের মুক্তির কথা চিন্তা করেছিলেন,
কিন্তু ব্রিটিশদের ক্ষমতা কাঠামো নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেননি। এটি কিন্তু সে সময় আমি পড়েছিলাম, এটি আমার কাছে খুব মনে হচ্ছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররা যদি ওই ক্ষমতা কাঠামোকে প্রশ্ন না করেন, কিন্তু তাদের কাজ তো হচ্ছে বিফলে যায়, তাদের কাজের কি স্বীকৃতি বিশ্বব্যাপী আছে, বাঙালি সমাজে আছে, বর্তমানে তার জন্মের যে 200 বছর পূর্ণ করেছি আমরা, এই সময়েও আমরা দেখতে পাচ্ছি 200শতবার্ষিকীতে এসেও বিদ্যাসাগর অনন্য মহিমায় উজ্জ্বল হয়ে আছেন। সেজন্য আমার মনে হয় যে ক্ষমতা কাঠামোকে ব্রিটিশদের অধীনে থেকে ক্ষমতা কাঠামোকে প্রশ্ন না করা, চ্যালেঞ্জ না করা, প্রতিবাদ যেন সবসময় মুখর থাকা, এরকম যদি নাও হয়ে থাকে, তো বিদ্যাসাগরের কাজ এবং তার হচ্ছে জীবন অমূল্য একটি সম্পদ বাঙালির জন্য। কিন্তু বাংলাদেশ কি করেছে এইটি নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করতে চাই। বাংলাদেশে বিদ্যাসাগর চর্চা কিভাবে হয়েছে, বাংলাদেশে বিদ্যাসাগর কিভাবে পরিচিত? আপনারা জানেন যে বিদ্যাসাগর বাঙালি মাত্রই সকলের কাছে পরিচিত, এবং আমাদের বাংলাদেশেও সেই বাল্যকাল থেকেই বিদ্যাসাগর পরিচিত। সেই বর্ণমালা বলেন, বর্ণ পরিচয় বলেন, বা বধূদ্বয় বলেন, এই এইসব বইয়ের সঙ্গে কম বেশি ছেলেমেয়েরা পরিচিত হয়, এবং বিদ্যাসাগরের জীবনের কিছু অংশ এই মাধ্যমিক প্রাথমিক মাধ্যমিক এসব পাঠ করার সময় ছেলেমেয়েরা পড়ে যে বিদ্যাসাগর অমুক ছিলেন, বিদ্যাসাগর হচ্ছে আমাদের গদ্যের জনক, বিদ্যাসাগরের গদ্য সুললিত গদ্যের সৃষ্টির অন্যতম কারিগর। তো এই এইসব বিষয়গুলো কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে পঠন পাঠনের মধ্যে দিয়ে একজন বালক বালিকা জানে। কিন্তু এর পরে যখন উচ্চতর ক্লাসে যায়, তারা ধরুন ইন্টারমিডিয়েট পড়ছে, কিংবা হচ্ছে তারপরে অনার্স মাস্টার্স পড়ছে, অনার্স মাস্টার্স এর সময় বাংলা সাহিত্য ব্যতীত অন্যের আর বিদ্যাসাগর সম্পর্কে সেভাবে চর্চা করে না। এটি স্বাভাবিক হতেই পারে, বিশ্ব সাহিত্য জ্ঞানের ক্ষেত্রে এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বাংলা সাহিত্য যারা পড়ছে তারা কতটুকু পড়ছে এটি বলা দরকার। নমস্কার, কিছু প্রযুক্তিগত সমস্যার জন্য স্যার হয়তো একটু বেরিয়ে গেছেন, আপনারা একটু ওয়েট ধৈর্য ধরুন, এক্ষুনি স্যার আসবেন। হ্যালো শিবু, আছো? কানেকশন কানেকশনে ডিস্টার্ব হয়েছিল, কানেকশনে আচ্ছা ডিস্টার্ব, খুবই দুঃখজনক, যাই হোক আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমাদের আমাদের যে আমার আমি বলছি কি, অনার্স বা মাস্টার্স এর ছাত্রছাত্রীর ক্ষেত্রে বিদ্যাসাগর অধ্যয়ন কতটুকু হচ্ছে বাংলাদেশে সেটি সেটি বলা দরকার। সেটি হচ্ছে যে এম এর ছাত্রছাত্রীকে বিদ্যাসাগর পুরোটাই পড়তে হয়, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই টেক্সট গুলো পড়তে হয়, তার গদ্যের রূপ পড়তে হয়, অনুবাদক বিদ্যাসাগর পড়তে হয়, সমাজ সংস্কারক বিদ্যাসাগর পড়তে হয়, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো ছেলেমেয়েদেরকে অনার্স বাংলায় অনার্স করতে গেলে পড়তে হয়। তারপরে ধরেন বিএ পাশ করতে হলে বিদ্যাসাগরের টেক্সট পড়তে হয়, কিংবা ধরেন ওপেন ইউনিভার্সিটিতে বিদ্যাসাগরের টেক্সট বা গদ্যশিল্পী বিদ্যাসাগর এই শিরোনাম দিয়েও বিদ্যাসাগরকে পড়তে হয়, এটি প্রাতিষ্ঠানিক পর্যায়ের ক্ষেত্রে। কিন্তু যদি বলেন যে প্রাতিষ্ঠানিক পর্যায়ের ক্ষেত্রে অধ্যয়ন যতটুকু হয়, 19 শতাব্দীর যে যে রেনেসাঁ
জনক ছিলেন যারা, তাদের নিয়ে কতটুকু গবেষণা হয়েছে, নতুন কোন গবেষণার ধারা বাংলাদেশে আছে কিনা এটি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে নিঃসন্দেহে সেটি নাই। এবং বিদ্যাসাগর চর্চার যে হচ্ছে এখন বলা যায় যে এই 200 বার্ষিকী না এলে বিদ্যাসাগর চর্চাটা আদৌ হতো কিনা সেটি নিয়ে সন্দেহ পোষণ করাই যেতে পারে। কিন্তু একটি ইতিহাস আছে বাংলাদেশে, বাংলাদেশের ইতিহাস হচ্ছে যে আপনারা জানেন যে 47-এর পরে যে যে ভারত বিভাগ হলো, এই এই পূর্ববঙ্গ, এই যে এই পূর্ববঙ্গ তো পূর্ব পাকিস্তান নাম ছিল এক সময়, তাই এই পূর্ববঙ্গের একটি আলাদা বৈশিষ্ট্য সূচিত হলো, যেখানে যেখানে আমরা দেখলাম যে পাকিস্তানি শাসকরা ভাষার অধিকারটি কেড়ে নিতে চাচ্ছে। কিন্তু ভাষার অধিকারটি কেড়ে নিতে চাচ্ছে এই যে ভাষা বর্ণমালা, এইগুলো আমরা 52-র ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা স্বমহিমায় প্রতিষ্ঠা করলাম, এবং 21শে ফেব্রুয়ারি রক্তরঞ্জিত হয়ে সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গণ্য হচ্ছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এখন ঐতিহাসিক একটি প্রেক্ষিত সারা বিশ্বের জন্য। কিন্তু ওই সময়ে ভাষা আন্দোলনের সময় কোনো ভাষাতাত্ত্বিক কিন্তু বিদ্যাসাগরের কথা উচ্চারণ করেননি। কোনো এই যে ভাষার যে একটি ঐতিহ্য রয়েছে, বাংলা ভাষাকে যিনি দিয়ে গেলেন আমাদের জন্য প্রতিষ্ঠা করে গেলেন, সেটি কিন্তু সেটি দেখা যাচ্ছে যে আমরা যারা যারা বাংলা ভাষার পক্ষে কথা বলছেন বা মাতৃভাষার পক্ষে কথা বলছেন, যে মাতৃভাষার পক্ষে বিদ্যাসাগর বলে গেছেন, বিদ্যাসাগরকে কিন্তু ওইভাবে তুলে ধরা হয়নি 52-র ভাষা আন্দোলনের সময়, তাত্ত্বিকরা তুলে ধরেননি কিংবা আন্দোলনকারীরা ওইভাবে। কিন্তু ভাষার মহিমাটি প্রতিষ্ঠিত হয়েছে, এটি কিন্তু বিদ্যাসাগর যে মাতৃভাষার পক্ষে কথা বলেছিলেন পরোক্ষভাবে কিন্তু তারই জয় হয়েছে। আমরা মনে করি যে বিদ্যাসাগরের জয় হয়েছে 52-র ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করার বিষয়ে যে রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের তরুণ প্রজন্মরা 1952 সালে, তার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটি কিন্তু প্রমাণিত। যাই হোক, আমরা আমরা আর যে জায়গায় আসতে চাচ্ছি যে 1952 সালের পরে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের যে সাংস্কৃতিক ঐতিহ্য, এই বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহ্যের একটি মিল আছে, এবং সব দিক থেকে মিল আছে, এবং সব দিক থেকে মিল আছে বলেই আমরা আমরা কি করি, রবীন্দ্রনাথকে এক এবং অভিন্ন ভাবি, বিদ্যাসাগরকে এক এবং অভিন্ন ভাবি, এবং যত সাহিত্যিক শিল্পী সাহিত্যিকরা আছে তাদের বাড়ি এই দেশে হোক কিংবা পশ্চিমবঙ্গে হোক, নজরুলের বাড়ি ওই দেশে হোক সেটি নয়, কিন্তু তিনি হচ্ছে বাঙালির কবি এবং বাঙালির জাতীয়তাবাদের কবি, বাংলার মাতৃভাষার কবি, এই 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 চেতনা থেকে কিন্তু তারা মর্যাদায় আসীন হয়েছেন বাংলাদেশে। কিন্তু পাকিস্তানি শাসকরা কি করলো, যে বাংলাদেশের বাঙালি মুসলমানরা যেন ওই পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে না মেশে, ঐক্য যেন প্রতিষ্ঠিত না হয়, সেই 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 কাজটি পাকিস্তানিরা খুব কৌশলে করে গেছেন। এই জন্য দেখবেন যে ভাষার উপর আঘাত কেবল নয়, কেবলমাত্র উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র নয়, বাংলা ভাষাকে খারিজ করে দেওয়ার ষড়যন্ত্র নয়, তারা বাংলা হরফও পরিবর্তন করতে চেয়েছে, রবীন্দ্রসঙ্গীত বাজানো নিষিদ্ধ করতে চেয়েছে, রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষ 1961 সালে, সে কি যেন করতে না পারি আমরা, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। এই এই ব্যাপারগুলো মনে রাখতে হবে, পাকিস্তানিদের এই কৌশল গুলো। তাহলে বিদ্যাসাগরকে আমরা যে সামনে আনবো, বিদ্যাসাগরের কে যে আমরা সেলিব্রেট করব, এই সুযোগটি কিন্তু পাকিস্তানরা, কুচক্রী মহল, পাকিস্তানের শাসকরা আমাদের কিন্তু নস্যাৎ করে দিয়েছিল। এবং আমাদের ওই যে প্রগতির পথে যে আমরা এগুতে চাই, একই বাঙালির যে ঐতিহ্য ইতিহাস রয়েছে তার সঙ্গে ঐক্য মত পোষণ করতে চাই, তার মাঝখানে কাঁটা বিছিয়ে দিয়েছিল। কিন্তু তবুও বাংলাদেশের বাঙালিরা থেমেছিল না, কারণ 52-র ভাষা আন্দোলনের পরে বাঙালির বাঙালি জাতীয়তাবাদের চেতনা বিকশিত হতে শুরু করে। মুসলিম যারা এই অঞ্চলের মুসলিম বুদ্ধিজীবী, তারা চিন্তা করতে থাকে যে আমাদের টিকতে হলে পাকিস্তানিদের এই আগ্রাসী আচরণ, আমাদের সংস্কৃতিকে ঘিরে ফেলার আগ্রাসন থেকে রক্ষা পেতে হলে আমাদের দুই বঙ্গের বাঙালিদের ভেতরে সাংস্কৃতিক যোগাযোগটা থাকা দরকার। এই জন্যই দেখবেন যে হচ্ছে 1961 সালে রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ পালনের উদ্যোগ নেওয়া হয়, এবং সেই উদ্যোগের পক্ষে আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির ধারক বাহক যারা ছিলেন নগর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক,
তারা কিন্তু সোচ্চার হয়েছিলেন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালনের জন্য, এবং রবীন্দ্রসঙ্গীত যখন বাজানো বেতারে পরিবেশন করা নিষিদ্ধ করা হলো, তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে রাজপথে নেমেছিলেন আমাদেরই পূর্বসূরীরা, বাংলাদেশের বাঙালিরা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতির মধ্যে বিদ্যাসাগর চর্চা কিভাবে হবে? তাহলে বিদ্যাসাগর চর্চা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি হবে? পাকিস্তানি আমলে কিন্তু হয়েছে, এটি হচ্ছে সৌভাগ্যের বিষয়। 52-তে বিদ্যাসাগর অনুচ্চারিত থেকে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম 1968 সালে বিদ্যাসাগরের রচনাবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হাই স্যার, মোহাম্মদ আব্দুল হাই এবং আনিসুজ্জামান, অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার, তার দুইজনের সম্পাদনায় 1968 সালে বিদ্যাসাগর রচনাবলী বাংলাদেশ থেকে প্রকাশিত হচ্ছে। এটি খুব বড় ব্যাপার আমাদের জন্য। বাংলাদেশে যে বিদ্যাসাগর চর্চার একটি ক্ষেত্র উন্মোচিত হলো বিদ্যাসাগর রচনাবলী প্রকাশের মধ্য দিয়ে। আবার দেখেন, ওই 1970 সালের দিকে রাজশাহী থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমরা দেখলাম যে গোলাম মুর্শিদের সম্পাদনায় একটি স্মারক গ্রন্থ বের হচ্ছে, এবং সেখানে অনেকেই প্রবন্ধ লিখছেন, নানা মাত্রায় প্রবন্ধ সংকলিত হচ্ছে, এবং ওই গ্রন্থটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠলো বিদ্যাসাগর চর্চার ক্ষেত্রে। এবং ওই যে স্মারক গ্রন্থ যারা লিখেছিলেন, তারা কিন্তু 71 সালে এসে, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার প্রাক্কালে এই বিদ্যাসাগর চর্চা যারা করছেন, তাদেরকে হিন্দুয়ানি সংস্কৃতি ঘরানার এক ধরনের মানুষ হিসেবে চিহ্নিত করা হচ্ছে এবং পাকিস্তানের শত্রু হিসেবে গণ্য করা হচ্ছে। আমরা জানি যে বিদ্যাসাগর যে মুক্ত বুদ্ধি চর্চা করে গেছেন, বিদ্যাসাগর যে অসাম্প্রদায়িকতার পরিচয় দিয়ে গেছেন, বিদ্যাসাগর যে কুপমণ্ডুকতার বিরুদ্ধে কথা বলেছিলেন, বিদ্যাসাগর মানুষের মুক্তির চিন্তা করেছিলেন, মানবতার কথা বলে গেছেন, এই ব্যাপারগুলোকে পাকিস্তানি শাসকরা ভয় পেতেন, এবং ভয় পেতে বলেই তারা কি করলো, যে এই মুক্তবুদ্ধি চর্চার শরিক যারা হচ্ছেন তাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেন এবং তাদেরকে তাড়ানোর চেষ্টা করেন, এবং মুক্তিযুদ্ধের শুরু সূচনা মুহূর্তে তাদের হত্যারও চেষ্টা করা হয় এইসব বিশিষ্ট ব্যক্তিদের। বিশিষ্ট ব্যক্তি যারা হচ্ছে এই গ্রন্থ সম্পাদনা করেছেন, গ্রন্থে প্রবন্ধ লিখেছেন, তাদের ক্ষেত্রে এই টার্গেট হয়েছিল। যাই হোক, স্বাধীনতার পরে এই 1971-এর বিজয়ের মধ্য দিয়ে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেলাম, সেখানে বিদ্যাসাগর চর্চা হবে এবং শিল্প সাহিত্যের রবীন্দ্রনাথ নজরুল চর্চা হবে, বঙ্গবন্ধু মুক্ত বুদ্ধির চর্চার কথা বারবার বললেন, এবং ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্রই গড়ে উঠলো বঙ্গবন্ধু নিরপেক্ষ নেতৃত্বে। তাহলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গড়ে ওঠার পেছনে বিদ্যাসাগর চর্চাটা খুব জরুরি ছিল। সেই সেই চর্চাটা 60-এর দশকে হয়েছে। 60-এর দশকে যে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রধান যে প্রতিবাদ ছিল রবীন্দ্রনাথকে নিয়ে, এই এই যে এই নজরুলকে নিয়ে, বিদ্যাসাগরকে নিয়ে, ইনারা কিন্তু আমাদের চেতনার ধারক এবং বাহক ছিলেন। এই রেনেসাঁ যে জনকরা ছিলেন, তারা আমাদের পথ দেখিয়েছিলেন 60-এর দশকে, মুক্ত বুদ্ধি চর্চার ক্ষেত্রে অন্যতম একটি মাত্রা যুক্ত করেছিলেন এই বিশিষ্ট ব্যক্তিরা, এই মনীষীরা। আমরা দেখলাম স্বাধীনতার পরে যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠিত হলো, সংবিধানে যুক্ত হলো যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সংবিধানে যুক্ত হলো সমাজতন্ত্র, এবং সংবিধানে যুক্ত হলো বাঙালি জাতীয়তাবাদ। এই যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটি 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 কি অসাধারণ ব্যাপার ছিল সংবিধান যখন 1972 সালে প্রণীত হলো বাংলাদেশের জন্য। অতি অল্প সময়ে, 1 বছরের মধ্যে বঙ্গবন্ধু নেতৃত্বে এই সংবিধানটি পাশ হলো সংসদে, এবং এবং সেটি বাস্তবায়ন শুরু হয়ে গেল 72 সালের ডিসেম্বরে। আমরা দেখলাম যে এই সংবিধান যে রচিত হলো, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছু প্রতিক্রিয়াশীল তখনও বাংলাদেশের মধ্যে ঘাটতি মেরে আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল, সেই প্রতিক্রিয়াশীলদের আবার কিছু বুদ্ধিজীবীও ছিল যারা পাকিস্তান পন্থী। এই বুদ্ধিজীবী এবং প্রতিক্রিয়াশীলরা কি চাইতেও বলতো যে বাঙালি মুসলমানদের আলাদা আইডেন্টিটি হবে, কলকাতার আইডেন্টিটির মতো হবে না, সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটি অন্য ঘরানার বাংলা লিখতে হবে, যেখানে আরবি ফার্সি শব্দ, একসময় কিন্তু পাকিস্তান আমলে আরবি ফার্সি শব্দ প্রাধান্য দিয়ে বাংলা রচনার একটি প্রস্তাব পাশ করার চেষ্টা করা হয়েছিল, সেটা হয়নি পাকিস্তান আমলে, যা হয়নি। আমরা দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ধরনের প্রস্তাব নিয়ে আসছেন কয়েকজন বুদ্ধিজীবী, তারা মনে করছেন যে বাঙালি মুসলমান জাতীয়তাবাদ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের ওদের ওদের মতো আমরা কেন হব, ওদের মতো আমরা কেন বাংলা লিখব, আমাদের বাংলাতে একটু আলাদা হবে, আলাদা করার একটি প্রচেষ্টা হয়, এবং সেখানে বিদ্যাসাগর কিন্তু খারিজ হয়ে যায়, বিদ্যাসাগরকে আর ওইভাবে তুলে আনা হয় না। বিদ্যাসাগরের যে চেতনা ছিল, যে নারী শিক্ষা ছিল, মুক্ত বুদ্ধির কথা ছিল, সেইগুলো আর
এই সেইভাবে উঠে আসেনি। এবং বঙ্গবন্ধুকে যখন 1975 সালের 15 আগস্টে নির্মমভাবে হত্যা করা হলো, তারপরে আমরা দেখলাম যে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সবই পাল্টে গেল। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পাল্টে গেল এমন ভাবে যে আগে যে পাকিস্তান ছিল, পাকিস্তানি ধারার প্রত্যাবর্তন ঘটলো মনে হচ্ছে বাংলাদেশে। এবং সেই সেই ধারার কারণে আপনারা দেখবেন যে সেই সময় বিদ্যাসাগর চর্চার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। আপনি যদি মনে করেন 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এবং 1975 সালের পরে 73, 77, 78, 79 এই সালের মধ্যে বিদ্যাসাগরকে নিয়ে কোনো বইও বের হয়নি, কোনো তার জন্ম মৃত্যু বার্ষিক ওইভাবে স্মরণ করে লেখালেখিও পত্র পত্রিকায় তেমন দেখা যায় না। তাহলে বিদ্যাসাগর চর্চাটা পুরোপুরি নির্বাসিত হয়ে গেল, যদিও পাকিস্তান আমলে তার প্রচেষ্টা আমরা দেখেছি। তারপরে কি হলো, নাকি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার চেষ্টা হলো 80 দশকে এসে কিছু কিছু, বঙ্গবন্ধু মারা গেলেন, তারপরে হত্যা করা হলো, এবং এরপরে জিয়াউর রহমানকে হত্যা করা হলো, এবং তারপরে অনেক মুক্তিযোদ্ধাদের হত্যা করা হলো, কু হলো, পাল্টা কু হলো, জেনারেল এরশাদ ক্ষমতায় এলেন। জেনারেল এরশাদের সময় আমরা দেখতে পাই একটি একটি রেকর্ড থেকে যে বাংলাদেশে বিদ্যাসাগর সোসাইটি অফ বাংলাদেশ এই নামে একটি সংগঠন ছিল ঢাকাতে। এবং এই সেই আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের মতো পাকিস্তান বন্ধীদের বিচরণে মুখরিত হয়ে উঠলো, এবং পাকিস্তান বন্ধীরা হচ্ছে ইসলামের ধারক বাহক, এবং তারা ইসলামের মৌলবাদী বা ধর্মীয় উগ্রবাদী এই ইসলামপন্থীরা কি করলো, এই বিদ্যাসাগর সোসাইটির সঙ্গে যারা জড়িত ছিল তারা তাদের হুমকি দেওয়া শুরু করলো যে তোমরা কি করছো, বিদ্যাসাগরকে নিয়ে চর্চা করার কি দরকার আছে, তিনি হিন্দু, তিনি তিনি কি কি পড়া ব্রাহ্মণ ছিলেন, তার কোনো অবদান আছে নাকি, ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু একটা অপপ্রচার চালানো হয়েছিল। বিদ্যাসাগর সোসাইটি কার্যক্রম কিন্তু সেইভাবে আর সচল হয়নি। আমরা এরশাদের পরে এটি গণতান্ত্রিক বাংলাদেশের মধ্যে অনুপ্রবেশ ঘটলো আমাদের, এবং ধীরে ধীরে দেখা গেল যে আমরা আমরা কি করলাম, 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হলো। কিন্তু 1991 সালে যে বিদ্যাসাগরের মৃত্যুর মৃত্যুর যে শতবার্ষিকী, সেই সময় কিন্তু হায়াত মাহমুদের একটি বই আছে আপনারা জানেন যে এই নষ্টবঙ্গে বিদ্যাসাগর বিদ্যাসাগরের প্রভোজা, এই এই গ্রন্থটি রচিত হায়াত মাহমুদ। এবং হায়াত মাহমুদ কিন্তু ওই সময় বলেছিলেন ওই যে মৃত্যু শতবর্ষে 1991 সালে বলেছিলেন যে বিদ্যাসাগরের মৃত্যু বার্ষিকী এইভাবে অলক্ষে চলে যাবে বাংলাদেশ থেকে, এটি চিন্তার বাইরে। বাংলাদেশে কি মানুষ ভুলে গেল বিদ্যাসাগরের কথা, বিদ্যাসাগরের অবদানের কথা, মাতৃভাষার জন্য যে আমরা সংগ্রাম করলাম, সেই মাতৃভাষার অঙ্গনে তার যে অবদান, সে অবদানের কথা ভুলে গেছে? এই এই এটি এটি আসলে খুব দুঃখজনক ছিল। এবং সেই সময় দেখেছি যে সংবাদ, দৈনিক সংবাদ বলে একটি পত্রিকা, সেখানে নারীদের পাতায় কেবলমাত্র আরিফুল জামান স্যারের একটি লেখা প্রকাশিত হচ্ছে, অন্য কোনো জায়গায় কোনো এই ওই মৃত্যুবার্ষিকী মৃত্যুর শতবার্ষিকী পালিত হয়নি বাংলাদেশে সেইভাবে। তাহলে রাষ্ট্র উপেক্ষা করছে এবং মৌলবাদীরা উস্কানি দিচ্ছে, মৌলবাদীদের দাপট প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা তো 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে আসার পরে মৌলবাদের দাপট থেকে মুক্ত হলাম, ধীরে ধীরে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার শুরু হলো। এবং আমরা জানি যে 2008 সাল থেকে বর্তমান 2021 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় আছেন, একটানা 12 বছর। তাহলে আমরা এখন বিদ্যাসাগর চর্চার কি ভূমিকা আমরা অর্জন করলাম, কি গুরুত্ব অর্জন করলাম? বাংলাদেশে এর মধ্যে কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, আমরা দেখলাম যে শফিউদ্দিন আহমেদ বিদ্যাসাগর বলে একটি গ্রন্থ রচিত হয়েছে, না নারায়ণ চৌধুরীর যে বিদ্যাসাগর চর্চা সেটি সেটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ থেকে। তারপরে আমরা জানি যে খন্দকার রেজাউল করিমের একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু এর পাশাপাশি বাম ঘরানার কেউ কেউ স্বাধীনতার পরে বিদ্যাসাগরকে নিয়ে বিতর্কিত কিছু কথা উত্থাপন করেছে, বিতর্কিত কথা উত্থাপন করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন বদরুদ্দিন অমর। বদরুদ্দিন অমর এই তাকে তাকে বুর্জোয়ার শ্রেণীর প্রতিনিধি হিসেবে বিদ্যাসাগরকে চিহ্নিত করতেন। বদরুদ্দিন অমর বলছেন যে বিদ্যাসাগর বাংলা ভাষার যে মাধুর্য সৃষ্টি করলেন, পরবর্তী সময়ে এই মাধুর্য আর ধরে রাখতে পারেনি, কারণ এই প্রগতিশীলতার অভাব ছিল, এটিও কিন্তু বলছেন, এটিও কিন্তু স্বীকার করছেন, বাঙালি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সেটি ছিল না।
কিন্তু একই সঙ্গে এই যে এই যে বাম তাত্ত্বিকরা বিদ্যাসাগরকে মূল্যায়নের সময় তাকে হচ্ছে বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি, ব্রাহ্মণ শ্রেণীর প্রতিনিধি, উচ্চ শ্রেণীর প্রতিনিধি, তিনি মুসলিমদের সম্পর্কে কাজ করেননি, কেবলমাত্র হিন্দু জনগোষ্ঠীকে নিয়ে কাজ করেছেন, এই ধরনের অভিযোগগুলো উত্থাপন করেছেন। তাহলে বামদের এই প্ররোচনা, বাম এক হচ্ছে বামদের প্ররোচনা, এক হচ্ছে আরেক হচ্ছে স্বাধীনতার পরে পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীদের পুনরাবির্ভাব, এতে বিদ্যাসাগর চর্চার ক্ষেত্রটি খুব একটা মসৃণ ছিল না। সেই জন্য যদিও মিজানুর রহমান ত্রৈমাসিক, যিনি এক ত্রৈমাসিক পত্রিকা পড়তেন, এই নামেই পত্রিকা মিজানুর রহমান ত্রৈমাসিক, তার বিদ্যাসাগর সংখ্যা প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপরে আমরা দেখি যে ব্যাপক অর্থে বিদ্যাসাগর চর্চা সেভাবে হয়নি বাংলাদেশে। কিন্তু এই দ্বিশত বর্ষে এসে, বর্তমান সময়ে এসে, 2020 সালে করোনার মুহূর্তে এসে আমরা দেখলাম যে বিদ্যাসাগর নিয়ে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা, রাষ্ট্রীয় পর্যায়ে যে শেখ হাসিনার বক্তব্য পেলাম, মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য পেলাম, বিভিন্ন ওয়েবিনার এবং হচ্ছে জুমের যে কানেক্টিভিটি, তার সঙ্গে বিদ্যাসাগর নিয়ে অনেক আলোচনা, সমৃদ্ধ আলোচনা প্রকাশিত হলো, ইউটিউব চ্যানেল গুলো ভরে উঠলো বিদ্যাসাগর। তার মানে আমরা এই দ্বিশত বর্ষে এসে বিদ্যাসাগর যে কতটা গুরুত্বপূর্ণ, কতটা বিপ্লবী ছিলেন, তার কিন্তু একটি আলোচনা, সমালোচনা, মূল্যায়ন, বিস্ময়বোধ। রবীন্দ্রনাথ যে বলেছেন যে তিনি একমাত্র মানুষ, তিনি তার ভিতরেই মনুষ্যত্ব দেখতে পেয়েছি, 7 কোটি তো বাঙালি বাঙালি সৃষ্টি করেছেন বিধাতা, কিন্তু একজন মানুষ সৃষ্টি করেছেন, এবং তিনি বিস্ময় বোধে উদ্রেক করেছেন। কেবল বিস্ময়বোধ না, আমাদের বিচার বিচার বোধের ব্যাপারটিও বাংলাদেশে ছিল যে বিদ্যাসাগরকে বিচার করতে হবে, বিদ্যাসাগর আসলে কি করেছেন আমাদের সমাজের জন্য। এই ব্যাপারটি বলতে গিয়ে দ্বিশত বর্ষে আমরা দেখলাম যে কেবলমাত্র বলা না, প্রকাশনার দিক থেকেও স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে বৃহৎ ভলিউমে। আগামী প্রকাশনা থেকে 2020 সালে বিদ্যাসাগরকে নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক সৌমিত্র শেখরের সম্পাদনায় একটি স্মারক গ্রন্থ প্রকাশিত হচ্ছে। এরকম এরকম আরো কিছু কাজ পত্রিকার বিদ্যাসাগর নিয়ে লেখা হয়েছে, এবং বাম ঘরানার কেউ কেউ লিখেছেন, যেমন বাম ঘরানার সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বাম ঘরানার একজন লেখক, বয়োজ্যেষ্ঠ, 85 বছর বয়স হয়ে গেছে, তিনি কিন্তু বিদ্যাসাগর নিয়ে লিখছেন 19শ শতাব্দী, কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ বিষয় তার গবেষণার লেখালেখি, এবং বদরুদ্দিন অমরও লিখেছেন। এই এই যে বাম ঘরানার তাত্ত্বিকরা এখন বিদ্যাসাগরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছে, কেন? কারণ আমাদের দেশে দেশে, রাষ্ট্রে রাষ্ট্রে যে মৌলবাদের উত্থান ঘটেছে, যেখানে মানবতা বিপর্যস্ত হচ্ছে, উপমুণ্ডকতা এখনো যায়নি মানব জীবন থেকে, নারী শিক্ষার প্রসার সে অর্থে হয়নি, আমরা আমরা যে জীবন চেয়েছিলাম, যে নৈতিক জীবন, সততার জীবন, তার থেকে বিচ্যুত হয়েছি, অথচ বিদ্যাসাগর সেই নৈতিক জীবন, সততার জীবন দেখিয়ে গিয়েছিলেন। এই জন্য আমরা দেখলাম যে এই বাম তাত্ত্বিকটা আর বিদ্যাসাগরকে বুর্জোয়া একটা উচ্চ বর্গের জন্য কাজ করেছে, মুসলমানদের জন্য কাজ করেনি, এইসব অভিযোগ কিন্তু আর দিচ্ছেন না। কেন? কারণ বিদ্যাসাগর যে গুরুত্বপূর্ণ নারী শিক্ষার জন্য, যে এখনো গুরুত্বপূর্ণ, বিদ্যাসাগর এখনো পথ দেখাতে পারেন, এই ব্যাপারটি এই বাম তাত্ত্বিকরা কিন্তু বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন, তাদেরও রূপান্তর ঘটেছে। একই সঙ্গে প্রগতিশীল যারা, এই এই দেশে যারা লেখালেখির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত, তারাও বিদ্যাসাগরের বিষয়ে আলোচনায় মুখর হয়েছে, কেবল আলোচনা করেননি, তারা লিখেছেনও। এমনকি একটি ওয়েবিনার হচ্ছে যেখানে সেলিনা হোসেন, কথাসাহিত্যিক সেলিনা হোসেন সভাপতিত্ব করছেন, তিনি তো সরাসরি বলছেন, বলছেন যে এখন যে নারী নির্যাতন হচ্ছে, নারীর অধিকার খর্ব করা হচ্ছে, সেখানে বিদ্যাসাগরকে খুব প্রয়োজন। বিদ্যাসাগর যে চেষ্টা চালিয়েছিলেন তার ফল পেয়েছিলাম আমরা বেগম রোকেয়ার মধ্যে দিয়ে, রামমোহন রায়রা যে সমাজ সংস্কারের কাজগুলো করে গিয়েছিলেন, কিংবা পরবর্তী সময় রবীন্দ্রনাথের যে রেনেসাঁসীয় বক্তব্য আমরা পেয়েছিলাম, সেগুলো তো বিদ্যাসাগর থেকেই তো পর্যায়ক্রমে এসেছে। সমাজে বিপ্লব ঘটেছে, সাহিত্যে বিপ্লব ঘটেছে, সমাজ সাহিত্য শিল্প শিক্ষায় সব জায়গায় বিদ্যাসাগরের একটি আলোড়ন ছিল, প্রভাব ছিল, সেই আলোড়ন এবং প্রভাবটি আমরা কিন্তু লক্ষ্য করেছি এই এই শিল্প সাহিত্যের মধ্যেও, তার দৃষ্টান্ত রয়েছে। যে বিধবা বিবাহ সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এতদিন ধরে সংগ্রাম করলেন,
তার কিন্তু প্রভাব শিল্প সাহিত্যেও আছে, তার প্রভাব বঙ্কিমেও আছে, রবীন্দ্রনাথেও আছে। আমরা দেখলাম যে যে বহু বিবাহের বিরুদ্ধে তিনি একাই যুদ্ধ করছেন, নারী শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, নিজের টাকা নিয়ে ঋণ করে টাকা আনছেন দরিদ্রদের সহায়তার জন্য, আর্তমানবতার সেবা করার জন্য, নিম্নবর্গীয় মানুষকে সহযোগিতা করার জন্য। এবং শেষ জীবনে আমরা দেখতে পেয়েছি তার কোনো সঙ্গী নাই, তিনি একাকী, এই নিঃসঙ্গ একাকী একজন মানুষ আজীবন সংগ্রাম করে গেছেন ন্যায়ের জন্য, মানুষের মঙ্গলের জন্য, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের শিক্ষা, সংস্কৃতি, তার ভাষা, তার তার যে সামাজিক অবস্থান উন্নত করার জন্য। এই 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 দীক্ষাটি বাংলাদেশে এখনো খুব প্রয়োজন, এখনো খুব মূল্যবান। বিদ্যাসাগর বিদ্যাসাগর শিখিয়ে গেছেন যে নীতি নৈতিকতা কোন পর্যায়ে নেওয়া যেতে পারে, মিথ্যাচারিতাকে যে কিভাবে বর্জন করতে হয়, আত্মমর্যাদাকে সমুন্নত রাখতে হয়। এবং আমার তিনি যে ওই যে মোটা কাপড় পরে, এক চটি পরে, চাদর পরে এই সাহেবদের রাজদরবারে বিচরণ করছেন, এই আত্মমর্যাদার সাহসটি এখন বাঙালির মধ্যে থাকতে হবে, এই চেতনাগুলো খুব জরুরি হয়ে আছে বলে বিদ্যাসাগর এখনো খুব গুরুত্বপূর্ণ, এখনো খুব অনিবার্য। এবং সেই কারণে দেখবেন যে এই 200 বর্ষে এসে বিদ্যাসাগর চর্চায় একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেটি অবশ্যই আশাপ্রদ। এবং আমরা মনে করি যে এই এই চর্চা, বিদ্যাসাগর চর্চার যে ধারা 200 বর্ষে জন্মজিত, 200 বর্ষে চালু হলো, শুরু হলো, সেটি অব্যাহত থাকবে। বাংলাদেশে বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা হবে, এবং বিদ্যাসাগর কেন এখনো প্রয়োজন, বিদ্যাসাগরের কর্ম এবং জীবন কেন এখনো অনুসরণীয় সেটি নানা জায়গায় প্রচারিত হবে। যে জায়গায় ইউটিউবের প্রাধান্য, যে জায়গায় মাদকের প্রাধান্য, যে যে জায়গায় মাতৃভক্তি পিতৃভক্তি কমে গেছে, সেখানে তো বিদ্যাসাগর দরকার। বিদ্যাসাগরের মাতৃভক্তি পিতৃভক্তি, তার শিক্ষা গ্রহণের প্রচেষ্টা, তার সংগ্রাম এবং পরিশ্রম, সেইগুলো তো এখন স্মরণ করতে হবে আমাদের বাঙালিদের সামনের দিকে এগোতে হলে, এবং সেটি জরুরি হয়ে উঠেছে এই জন্ম 200 বর্ষে এসে আমরা সেটি উপলব্ধি করতে পারছি। সেই পর্যন্ত আমি বললাম, এখন আপনাদের কাছ থেকে শুনি প্রতিক্রিয়া। স্যার খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন বিষয়। কিন্তু শুনতে শুনতে আমার কিছু মনে হচ্ছিল কয়েকটা জায়গা, ধরুন এই বিদ্যাসাগর যখন বলছেন, বিদ্যাসাগরকে সমালোচনা করছেন বিভিন্ন ভাবে বিভিন্ন তাত্ত্বিক, এবং তারা সমালোচনা একটা প্রধান জায়গা আসছে যে আপনি বলছেন যে বিদ্যাসাগর তো মুসলমানের জন্য কিছু করেনি, বিদ্যাসাগর তো হিন্দু, মানে তাকে হিন্দু বলে একটা ওই আটপৌরে মানে পুরোহিত হিসেবে তাকে দাগিয়ে দেওয়া হয়েছে, দাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলা যায়, ভালো কথা। তো সেক্ষেত্রে আমরা আপনি এর কাউন্টার ব্যাখ্যা যখন করলেন, তখন আপনি বললেন যে বিদ্যাসাগর তো আমাদের বাঙালির, বিদ্যাসাগর তো আমাদের জাতিসত্তার, বিদ্যাসাগর তো আমাদের চেতনার, তিনি তো আমাদের বাঙালি সত্তায় মিশে আছেন, এই কথা বোধহয় আপনি বলেছিলেন। অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এবার সেটা যখন হচ্ছে, তখন আমি ধরুন আমরা একটা অন্য মানে আমরা ধরুন একটা বিষয়ভিত্তিক যে আলোচনা, আমরা এখানে বেশিরভাগ আছি আন্তর্জাতিক সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কোনো একটি শাখা থেকে আমরা বেশিরভাগ ছাত্ররা, আমরা যদি জানতে চাই ধরুন এই যে ভারত এবং বাংলাদেশে একই জাতিসত্তা, একই ভাষাভাষী বা একই সংস্কৃতির মানুষরা যে আছে, সেখানে বিদ্যাসাগর কতটা রেলিভেন্ট যে পারস্পরিক সম্পর্ক বিধানে, পারস্পরিক নৈকট্য বিধানে, এবং আমাদের আন্ত জাতি বা আন্তরাষ্ট্রের যে সম্পর্ক বিধানে, সুসম্পর্ক অবশ্যই, সেই বিধানে বিদেশের কিভাবে কতটা প্রাসঙ্গিক, বা কিভাবে এই চর্চাকে বা এই দেখুন আন্তরাষ্ট্রীয় সম্পর্ক বা হচ্ছে বহির্বিশ্বের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগরের নামে পুরস্কার প্রচলন হওয়া দরকার বাংলাদেশে, এবং সেই পুরস্কার ভারতবর্ষের বাঙালি, আমাদের দেশের বাঙালি যে কেউ পেতে পারে, এরকম একটি প্রচলন হলে বিদ্যাসাগর চর্চার একটি দিগন্ত উন্মোচিত হতে পারে। একটি হচ্ছে পুরস্কার, আর একটি হচ্ছে যে একটা ইনস্টিটিউট থাকা দরকার, একটা সোসাইটি থাকা দরকার বিদ্যাসাগর চর্চার ক্ষেত্রে। এটি এটি সক্রিয় থাকা দরকার, নিষ্ক্রিয় না। অনেক সোসাইটি আছে নিষ্ক্রিয়, বছরে একটা প্রোগ্রাম করে মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী, এরকম না। আমরা একটি সক্রিয় সোসাইটি চাই, যার যার কাজ হবে যে বিদ্যাসাগরের যে বিদ্যাসাগর যে বাঙালি জাতিত্ববাদের অন্যতম প্রধান পুরুষ, রেনেসাঁর জনক,
তাকে আমাদের সেলিব্রেট করতে হবে। আমরা আমরা যে আজকে বাঙালি, আজকে যে আমাদের বাঙালির আত্মমর্যাদা বোধ, বাঙালির যে নারী শিক্ষা এগিয়ে গেছে, বাঙালির যে কৃষি ভিত্তিক একটি দেশ, কৃষি প্রধান একটি দেশ, বিদ্যাসাগর তো কৃষি কৃষি প্রধান একটি অঞ্চল থেকে কলকাতায় এসে তারপর পড়াশোনা করলেন, আমাদের বাংলাদেশ কিন্তু এখনো কৃষি প্রধান। সেই কৃষি প্রধান একটি দেশের একটি একটি বলা যায় যে নিম্ন মধ্যবিত্তের একটি পরিবার, উচ্চ মধ্যবিত্ত তো না, নিম্ন মধ্যবিত্তের একটি পরিবার থেকে এসে কলকাতায় এসে তাকে সংগ্রাম করতে হচ্ছে, পড়তে হচ্ছে, নিজের মেধা দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। এটি খুব গুরুত্বপূর্ণ, নিজের মেধা দিয়ে প্রতিষ্ঠিত হওয়া। বাঙালির এখন অঢেল টাকা নেই, অর্থ নেই, তার মানে বিলিয়ন মিলিয়ন ডলার নেই, কিন্তু তার মেধা যদি থাকে, তার যদি পরিশ্রম থাকে, তাহলে সফল হওয়া সম্ভব, দাগ কাটা সম্ভব বিশ্বের বুকে। সেই জন্য বিদ্যাসাগর চর্চাটা খুব গুরুত্বপূর্ণ। আর আপনি যেটা বলেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সংযোজন, এটি 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 ঐক্য ঐক্য প্রতিষ্ঠা করা দরকার। সেটি হচ্ছে যে ওখানকার বাঙালিদের যে জাতিসত্তা, আমাদের বাঙালির জাতিসত্তা, আমাদের যে বাঙালি জাতীয়তা বোধ, এর পুরোধা ব্যক্তিত্ব তো ইনারা, এই যে রেনেসাঁর যে প্রধান পুরুষ ইনারাই তো, এই বিদ্যাসাগর, মধুসূদন, এই রবীন্দ্রনাথ, নজরুল, এদের মাধ্যমেই তো আমরা বিকশিত হয়েছি। ইনারা এদের এদের ছায়ার তলেই তো, এদের ছাতার তলেই তো আমাদের বসবাস। সেই জন্য তাদেরকে অস্বীকার করে আমাদের এগুলো কখনোই সম্ভব নয়। সেই জন্য তাদেরকে সেলিব্রেট করতে হবে, তাদের জন্মদিন, মৃত্যুদিন, তাদের তাদের দ্বারা প্রচলিত, তাদের তাদের নামের স্বীকৃতি, তাদের পুরস্কার প্রচলন, এইগুলোর মধ্যে দিয়ে এবং অনুষ্ঠান করা। যেমন আমরা এখন রবীন্দ্র জন্ম জয়ন্তী করি যখন, তখন হচ্ছে ভারতের ভারত থেকে কিন্তু আমরা গেস্টদের এদের দেশে আসার জন্য আমন্ত্রণ জানাই, কিন্তু নজরুল জয়ন্তীর সময় কিন্তু ভারতের সঙ্গে ভারতীয় অনেক সময় এই নজরুল জয়ন্তী পালন করতে এখান থেকে চলে যায়। 2 বছর আগে তো প্রধানমন্ত্রী যে গেলেন ভারতে নজরুল জয়ন্তীতে, সেই জন্য এই এরকম ভাবে, বা বাংলাদেশ ভবন বিশ্বভারতীতে আছে, এরকম ধরনের বিদ্যাসাগরের স্মরণীয় এই কাজগুলো হওয়া দরকার। তাহলেই কিন্তু নৈকট্য সম্ভব, বিদ্যাসাগরকে স্মরণ করা সম্ভব, বিদ্যাসাগরের আদর্শ অনুসরণ করা সম্ভব। এই এবং আপনি যেটা বলছেন যে রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক তো অনেক অনেক অনেকগুলো মাত্রার উপর নির্ভর করে। সেটি সেটি ভৌগোলিক ভাবে একই ভূখণ্ড ছিল আমাদের, এবং জাতিসত্তা, বাঙালি জাতিসত্তার দিক থেকে একই ছিল, এবং বঙ্গবন্ধুর কথা যে আমরা চিন্তা করি, বঙ্গবন্ধু কলকাতায় পড়াশোনা করেছেন, বেড়ে উঠেছেন, কলকাতা তাকে লালন করেছে, রাজনৈতিক চেতনা গঠন করে দিয়েছে, সে বঙ্গবন্ধু কিন্তু ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রই প্রতিষ্ঠা করেছে। সেই জন্য সেই ধর্মনিরপেক্ষতার মূল সূত্রটি তো আমরা পেয়েছি বিদ্যাসাগরের মাঝখানে, বিদ্যাসাগরের মধ্যে। সেই জন্য বাংলাদেশকে সংবিধান সাংবিধানিক ভাবে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গণ্য করতে হলে বিদ্যাসাগরের কাছে ফিরে যেতে হবে। ফিরে যেতে হলে কি করতে হবে, সেগুলো রাষ্ট্রের চিন্তা করবে, এখানকার যারা সুশীল সমাজ আছে তাদের চিন্তা করা দরকার যে হ্যাঁ, বিদ্যাসাগরকে স্মরণ করতে হলে, লালন পালন করতে হলে, চেতনা বিস্তার করতে হলে আমাদের এই করা দরকার। সেটি করার অপেক্ষায় আছি আমরা, দেখার অপেক্ষায়। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আর এই প্রশ্নটা থেকে আর একটা দ্বিতীয় প্রশ্ন, যেটা আপনার আলোচনার মধ্যে থেকে উঠে এসেছে, যে ধরুন আপনি, আমি প্রথমেই বললাম যে বিদ্যাসাগরের বিরুদ্ধে একটা কথা বলার লোকের একটা গোষ্ঠী বাংলাদেশে আপনি বলেছেন সক্রিয় আছে, তারা জাতি প্রথা বা ধর্ম বা লিঙ্গ প্রভৃতি ভেদে তারা এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু আপনি আপনি নিজে যেমন এর কাউন্টার ব্যাখ্যাটা করলেন, এর কি মানে ধরুন আমরা যে ওই হেজিমনি বা আধিপত্যবাদের যদি আমরা এক ধরনের ধারণা আনি, যে একটা যে কোনো ব্যাখ্যা তার তো একটা বিপরীত ব্যাখ্যা হয় অবশ্যই। যেমন আপনি, আমি একটা কথা এখানে সংযোজন করতে চাই যে বিদ্যাসাগরকে যারা বলছেন ব্রাহ্মণ্যবাদী, তারা তো আমাদের কাছে এটাও তো আমাদের তথ্য আছে যে ব্রাহ্মণবাদী হয়েও তিনি কিভাবে শূদ্র জাগরণ বা সমাজের নিচুতলার মানুষের কাজে তিনি করেছেন, তুলে ধরছেন তিনি দেশে দেশীয় সংস্কৃতি বা দেশীয় নিচুতলা মানুষকে। আমি এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই, আমরা 26শে সেপ্টেম্বর একটা আলোচনা করেছিলাম, যেখানে পুরুলিয়া থেকে একটি অত্যন্ত অঞ্চল থেকে একটি মেয়ে একটি আলোচনা তুলে ধরেছিল যে বিদ্যাসাগরের সেই সভ্য অসভ্য গল্পের কথা।
তিনি তার সৃষ্টিকর্মের মাধ্যমে, তিনি তার লেখনীর মাধ্যমে কি সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে আমাদের সমাজে যে আমরা যাদেরকে সভ্য বলি তারা ঠিক কতটা সভ্য, এবং যাদেরকে আমরা অসভ্য বলি তারাই প্রকৃত পরিমাণে সভ্য কিনা, এরকম একটা দাণ্ডিক একটা জায়গাকে তুলে ধরছেন সেই লেখার মাধ্যমে। মূল কাব্য আখ্যান মঞ্জুরি সেখান থেকে বিদ্যাসাগর নিয়ে এই এই জায়গাটাকে তুলে ধরছেন, এই যে একটা ব্যাখ্যা। এরকম অনেক জীবন আছে, আমরা একদম গতকাল একটা আলোচনা করেছি যেখানে আমরা পেয়েছি যে বিদ্যাসাগরকে কোনোভাবে কোনো একটা সংস্কৃতির মধ্যে আটকে রাখা সম্ভব নয়, কারণ তিনি জন্ম হয়েছেন ব্রাহ্মণ্য পরিবারে, তার জীবনে এমন কিছু পর্যায়ে এসেছে যেখান থেকে আমরা দেখতে পাই যে তিনি কতটা উদার। আপনি যেমন বলেন তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি, তিনি কিভাবে, তার তো কোনো অভাব ছিল না, তিনি তো সুবিধাভোগী, সেই সেই অর্থে বেনিফিশিয়ারি গ্রুপেই ছিলেন, মানে তার সে তো একজন উঁচু ব্রাহ্মণ সম্প্রদায়, তার তো দরকার ছিল না লড়াই করার, কিন্তু তিনি একজন প্রান্তিক খেটে খাওয়া বা প্রান্তিক সমাজের জন্য তিনি লড়াই করলেন, এবং তিনি কি করলেন সেই নরনারীর সেবায়, আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। এবং শেষ জীবনটা খুব ইম্পর্টেন্ট বিদ্যাসাগরের। আপনি আপনি বললেন যে শেষ জীবনটা কিভাবে নিঃসঙ্গতায় কেটেছে, কিভাবে তিনি যে মানুষের জন্যই তিনি খেটে খেয়ে মানে ইয়ে করেছেন, তার জন্য তার বন্ধু স্বজন হারা, স্বজনদের থেকে বিচ্ছেদ বা এরকম বিভিন্ন সমস্যা হয়েছে, এগুলো সব তো আমরা জানি। এবং একটা আদিবাসী পরগনায় তার মানে নিঃসঙ্গ জীবন কেটেছে। তার জীবনে একাধিক পর্যায়ে আছে যখন আমরা ছোট ছোট গল্পের মাধ্যমে পাই যে তিনি মাথায় বোঝা নিয়ে চলে যাচ্ছেন, মানে অত বড় একজন পণ্ডিত মানুষ কিন্তু অবলীলায় মাথায় বোঝা নিয়ে তিনি চলে যাচ্ছেন, এবং পরবর্তীকালে যখন জানছেন যে তিনি কুলি নন তখন তার লজ্জিত বোধ করছেন। এইরকম বিভিন্ন গল্পগাথা আমাদের ছোটবেলায় আমাদের সোশ্যালাইজেশন বা সামাজিকরণের মাধ্যমে আমাদেরকে প্রবেশ করানো হচ্ছে, কিন্তু এই জিনিসটা কিভাবে কাউন্টার ন্যারেটিভ, মানে কাউন্টার ন্যারেটিভ বা বিপরীত আধিপত্যবাদের জায়গায় গ্রহণ করতে পারছে, আদৌ পারছে কিনা, এইরকম কিছু আলোচনা কি স্যার একটু করবেন? এখন বিদ্যাসাগর নিয়ে ধরেন সীতার বনবাস, বিদ্যাসাগরের টেক্সট, এই এই টেক্সট যদি আপনি দেখেন যে টেক্সট গুলো যদি আমরা শকুন্তলা, সীতার বনবাস, এইভাবে যদি টেক্সট গুলো দেখি, টেক্সট গুলোর যেভাবে উপস্থাপিত হয়েছে, হয়তো তিনি হচ্ছে অনুবাদ করছেন সেখান থেকে নিচ্ছেন, কিন্তু মূল মূলের কাছে তিনি ই থাকছেন, মূলানুক হচ্ছে অনুবাদ। কিন্তু দেখা যাচ্ছে যে বিদ্যাসাগরের যে চর্চা, বিদ্যাসাগরের যে রুচিবোধ, বিদ্যাসাগরের যে ইংরেজি, যেটি যেটি আমরা সবসময় স্মরণ করি, ইংরেজের মতো কর্ম উদ্যোগী ছিলেন, কর্ম উদ্যমী ছিলেন, এইসব এইসব আমরা বলে থাকি বিদ্যাসাগর সম্পর্কে, যে একটু উদার চেতনা ছিল তার মধ্যে। এই রুচিটা তৈরি হয়েছিল কিন্তু ইংরেজি ভাষা সাহিত্য পড়ার ক্ষেত্রে, সাহিত্য, ইংরেজি সাহিত্য পড়ার ক্ষেত্রে। এই রুচিবোধ যে সংস্কৃত সাহিত্য পড়লে হবে না এমন বলছি না, কিন্তু এই সেই সময়ের ব্রিটিশদের আদব কায়দা, তাদের হচ্ছে ওই ইংরেজি সাহিত্য পড়ার একটি রুচিবোধ তৈরি হয়েছিল। সেই জন্য আমরা দেখি যে তিনি সংস্কৃত সাহিত্য, সংস্কৃত তত্ত্বকথা, তারপরে হচ্ছে তার বিভিন্ন রসবোধ, এই এইগুলো সাহিত্য শিল্পের মধ্যে আনছেন। কিন্তু একইভাবে এই ভিক্টোরীয় যে চেতনা গুলো ছিল, ভালোবাসা সম্পর্কে, প্রেম সম্পর্কে যে চেতনা, ভিক্টোরীয় বোধ, ভিক্টোরীয় ভাবাদর্শ, সেই চেতনারও কিন্তু প্রকাশ এই নায়ক নায়িকার ক্ষেত্রে তিনি প্রকাশ ঘটাচ্ছেন। তাহলে কাউন্টার ন্যারেটিভটা আমরা কোন কোন দিক থেকে আনতে পারি, যে তার চেতনাকে আমরা ধরতে পারি, যে তার চেতনা বিকশিত হয়েছে কোন কোন সূত্রে, তিনি হচ্ছে তিনি কোন কোন বিষয়ে রিয়্যাক্ট করেছেন, এবং তিনি রাষ্ট্র, ওই যে প্রথমের দিকে যে বলতাম যে গোষ্ঠী, যেটি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনারা প্রশ্ন করতে পারেন, যে তারা বলছেন যে ওই ক্ষমতার কাঠামোকে তিনি প্রশ্ন করেননি, বা হচ্ছে ওই তাদের অধীনে ব্রিটিশদের ভেতরে থেকে, ক্ষমতা কাঠামোর ভেতরে থেকেই তিনি তার কাজগুলো করেছেন, তাহলে তিনি কি প্রগতিশীল, এই প্রশ্নটি কিন্তু করছেন, প্রগতিশীল কিনা, যে যদি ক্ষমতা ব্রিটিশ মানে উপনিবেশিক ক্ষমতার কাঠামোর মধ্যে থেকে তাদের তাদেরই সুযোগ সুবিধা নিয়ে, তাদেরই হচ্ছে এক ধরনের সমর্থন নিয়ে, সাপোর্ট নিয়ে আমি যদি সংস্কারের কাজ, ধর্ম সংস্কারের কাজ করি, তাহলে আমি কতটা প্রগতিশীল, এটি নিয়ে কিন্তু প্রশ্ন করতাম।
কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যাসাগর তাদের সমর্থন নিয়েছেন বা সহযোগিতা নিয়েছেন, সমর্থনের জন্য চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার নিজের একক, নতুবা তিনি একা হয়ে গেলেন কেন, তিনি আপোষ করেন, আপোষহীন ছিলেন। তাহলে হচ্ছে আমরা দেখি যে একজন মানুষের ক্ষেত্রে, যে কাউন্টার ন্যারেটিভ এর কথা বলছি, তো একটা একটা মানুষের ক্ষেত্রে কেবলমাত্র আপোষকামিতা নয়, তার ভিতরে থাকে প্রতিবাদ, তার ভিতরে প্রতিরোধের স্পৃহাও থাকে, সেই প্রতিবাদ প্রতিরোধের স্পৃহা গুলো কাজ করে। তাহলে আপোষের বাইরে ছিলেন বিদ্যাসাগর, এবং তার তার যে মেরুদণ্ড সোজা ছিল, তিনি যে হচ্ছে আত্মমর্যাদাশীল ছিলেন, সেটি তো আপনি অনেকগুলো ঘটনার কথা আপনি নিজেই বললেন, সেইগুলো দৃষ্টান্ত। সেই জন্য কাউন্টার ন্যারেটিভটা দিতে হলে আমার মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার, যে বিদ্যাসাগর কতটুকু প্রগতিশীল ছিলেন, যদিও তিনি ওই ওই ক্ষমতা কাঠামোর মধ্যে ছিলেন, তবু তিনি প্রগতিশীল, কারণ তিনি মুক্ত বুদ্ধি চর্চার কথা বলেছেন, কারণ তিনি অসাম্প্রদায়িকতার কথা বলেছেন, কারণ তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। এবং এই এই ধর্মনিরপেক্ষতার জায়গাটাই যদি কেবল ধরা হয় যে যে সময়ে একটি শ্রেণী ধর্মকে, ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে, কিংবা একটি শ্রেণী রক্ষণশীলতার পরিচয় দিচ্ছেন, আরেকটি ব্রিটিশরা তাদের খ্রিস্ট ধর্মকে উচ্চকিত করে করে তুলে ধরার চেষ্টা করছে, তখন তিনি কোন কোন কাদের কাদের সমর্থন করছেন? তিনি কিন্তু মানবতাবাদের ধর্মকে সমর্থন করছেন। তাহলে তো কাউন্টার ন্যারেটিভ হয়ে যাচ্ছে যে হচ্ছে ওই ওই পরিস্থিতি, ওই 19 শতাব্দীর পরিস্থিতিগুলো পর্যালোচনা করলেই বিদ্যাসাগরকে যদি আমরা তুলে ধরি, তাহলে একটা কাউন্টার ন্যারেটিভই দাঁড় করানো যায়, যে তিনি নিজেই একজন কাউন্টার ন্যারেটিভের প্রতিজ্ঞ, এটি আমরা চিহ্নিত করতে পারি বিদ্যাসাগর। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা এতক্ষণ খুব সুন্দর সুন্দর মনোজ্ঞ আলোচনা শুনছিলাম। আমরা জানছিলাম যে এক অন্য এক প্রান্তে থেকে একই জাতিসত্তার অন্য কিছু মানুষ কিভাবে বিদ্যাসাগরকে দেখে, কিভাবে তার সৃষ্টিকর্মকে আপন করে নেয়, কিভাবে সেই সৃষ্টিকর্মের মাধ্যমে তাদের জীবনের চলাকে আরো সাবলীল ভাবে চলতে পারে। এরকম সুন্দর সুন্দর বিষয় শোনার পর আমি একটু জাস্ট শেষে কনক্লুড করছি। স্যার প্রথমেই শুরু করেছিলেন বিদ্যাসাগরকে কিভাবে তাদের দেশে সিলেবাসে, অর্থাৎ আমাদের মতো ছোটরা কিভাবে পড়াশোনা করছে, কিভাবে অধ্যয়ন করছে, এবং সেই অধ্যয়ন যে করছে আদৌ সেটা স্যার সুন্দরভাবে বলেছেন, কিন্তু কয়েকটি জায়গা কয়েকটি চ্যালেঞ্জ স্যার তুলে ধরেছিলেন। স্যার বলেছেন তার আলোচনায় যে যে ভাষা আন্দোলন, সেখানে এই ভাষাকেই, যে ভাষা একটা রূপ পেল বিদ্যাসাগরের হাত ধরে, অর্থাৎ আজকে বিদ্যাসাগর যদি না থাকতো কিভাবে আমরা সেই বর্ণ পরিচয়, কিভাবে আজকে এরকম ভাবে এত সাবলীল ভাবে কথা বলতাম সেটাই তো আমরা জানতাম না। সেই বিদ্যাসাগর, যে বিদ্যাসাগর এই এই ভাষা সৃষ্টির জন্য কত, এবং ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের সর্বস্ব দিয়েছিলেন, কত গ্রন্থ লিখেছিলেন, কত গ্রন্থ অনুবাদ করেছিলেন, এবং তাকে ছড়িয়ে দিতে নিজের আর্থিকভাবে নিজে তো সহায়তা করেছেন এবং সবার কাছে সাহায্য চেয়েছেন। তো এত কিছু লড়াই, এত কিছু ত্যাগ, আত্মত্যাগের এক প্রতিমূর্তি, তাকে কতটা আমরা সম্মান জানাতে পেরেছি, কতটা আমরা আত্মস্থ করতে পেরেছি। শুধু তাই নয়, ভাষা আন্দোলন নয়, তারপরে পথ চলা, এবং আস্তে আস্তে যখন স্বাধীন বাংলাদেশ প্রকাশ পেল, তখন যে বিদ্যাসাগর মানবতাবাদের মূর্ত প্রতীক ছিলেন, সেই বিদ্যাসাগরকে দাগিয়ে দেওয়া হলো ধর্মীয় একটি গণ্ডির ভিতরে। অথচ যিনি দেখিয়েছিলেন যে 19 শতকে ধর্মীয় বাতাবরণ যখন একটি বিপর্যয়ের মেঘ ঘনীভূত হচ্ছে, বা কুসংস্কারাচ্ছন্ন সমাজ যখন আমাদেরকে ক্রমশ তার আষ্টে পৃষ্ঠে বেঁধে নিচ্ছে, তখন সেই বিদ্যাসাগর তো মুক্ত করেছিলেন তার সেই চিন্তা ভাবনা বা তার সেই সৃষ্টিকর্মের মাধ্যমে আমাদেরকে। তবে শুধুমাত্র নিরাশাবাদী না, শুধুমাত্র হতাশাবাদী নয়, স্যারের আলোচনায় তো আমরা পেয়েছি কিছু বর্তমান যুগের কিছু আরো প্রগতিশীল সমাজের কথা। বর্তমান সময় আমাদেরকে সেই রকমই একটি ধর্মীয় অন্ধকারাচ্ছন্ন নয়, আমাদেরকে সে কিন্তু সেই রকম একটি বিপদের সম্মুখীন করেছে, কিন্তু সেই বিপদের মাঝেও আজকে আমাদের কাছে যে সম্ভাবনার দ্বার আমাদেরকে খুলে দিয়েছে, যে আমাদের কাছে এই যে আন্তর্জাতিক ব্যবস্থা আমাদের প্রদান করেছে বা আমরা পেয়েছি, সেখানে কিন্তু আমরা নতুন ভাবে এক চর্চায় সম্মুখীন হয়েছি। স্যারের আলোচনায় আমরা খুব সাবলীল ভাবে পেলাম যে 200 বছরের পরে বিদ্যাসাগরকে নিয়ে কিভাবে আমরা তার চর্চায় মেতেছি।
আমাদের কাছে কিছু তাত্ত্বিক আছে, কিছু কান্টর পরস্পর বিরোধী কিছু চিন্তা ভাবনা আছে। স্যার নাম ধরে বলেছেন যে লেফটিজম বা বামপন্থার একটা বিপদ সম্পর্কে আমাদেরকে বললেন, যে কিভাবে তারা শুধু সমালোচনার মধ্যে থেকে গেছে, কিভাবে সেই সমালোচনা আমাদেরকে অন্য এক মনোভাব বা অন্য এক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হয়তো বাধ্য করেছে। কিন্তু আমরা এগুলো প্রশ্ন তোলা মানেই যে বিরোধিতা তা নয়, প্রশ্ন তোলার এক তার মাধ্যমে এই যে আলোচনাকে আরো দীর্ঘায়িত করা এবং তার তাকে জানার যে প্রচেষ্টা আমাদের মধ্যে আরো বাড়িয়ে দেওয়া, তার জন্য অবশ্যই সাধুবাদ। তো আমাদের অনেক প্রলোভন আছে, অনেক সমস্যা আছে, অনেক চাকচিক্য জগৎ আছে, কিন্তু তার মধ্যে এই যে এই ডিসকোর্স বা এই যে আলোচনা, এরকম মনীষীদের নিয়ে এই আলোচনা আমাদের চলতে থাকুক, এই আলোচনা আমাদেরকে আরো ত্বরান্বিত করুক, এই আলোচনা আমাদেরকে একটা নতুন পথের দ্বার উন্মোচন করুক। আর এর মাধ্যমে এইরকম বিশিষ্ট মানুষের সাথে মেলামেশার মধ্যে দিয়ে আমরা এই যে পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক সংস্কৃতির আদান প্রদান, বা একই সংস্কৃতিকে আবার পুনর্মূল্যায়ন বা একটু পিছনে ফিরে দেখা এবং নতুন ভাবে এক দ্বার উন্মোচন, সেই প্রচেষ্টা যেন আমাদের আরো এগিয়ে যায়, আরো যেন আমরা একটা নতুন পৃথিবী, নতুন শান্তিময় মানবতাবাদের এক নতুন যুগে আমরা অবতরণ করতে পারি। আজকে আলোচনা আর দীর্ঘায়িত করব না, আমি সবার কাছ থেকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। এবং আজকে একটি ঘোষণা, আজকে আমরা এই বিদ্যাসাগরের আলোচনার একটি পর্ব শেষ করলাম, কালকে থেকে আমাদের গান্ধী আলোচনা, গান্ধীকে নিয়ে নতুন চর্চা শুরু হবে। তাই সবাই সাথে থাকবেন আমাদের সাথে, কাঁধে কাঁধ মিলে লড়াই করবো আমরা এই পথে, এই বর্তমান পরিস্থিতিতে যদি কিছুটা আমরা এই শিক্ষার অন্তত বিষয়টা যদি জয় করতে পারি। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।